প্রতিদিন আমার ফার্মেসিতে একটা মেয়ে কাস্টমার আসে। তখন রাত বেজে যায় প্রায় 12টার মতো। আজকেও তার বিপরীত হল না, 12টা বাজার 5 মিনিট আগেই সে আসলো। এসে কিছু ঔষধ নিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপু, আপনি একজন মেয়ে হয়ে এত রাতে কেন আসেন ফার্মেসিতে ওষুধ কিনতে? বাসায় কি কোনো পুরুষ মানুষ নেই? মেয়েটি বলল, আসলে ভাইয়া, আমি একটা দোকানে টেইলারিংয়ের কাজ করি যেটা এখান থেকে প্রায় 5 কিলো দূরে, তাই আসতে আসতে দেরি হয়ে যায়, আর বাসায় আমি ছাড়া আর কেউ নেই ওষুধ কিনে নিয়ে যাওয়ার মতো। আম্মু আছে, কিন্তু সে অসুস্থ, আর ওষুধগুলো আম্মুর জন্যই নেই প্রতিদিন। ও আচ্ছা, তাহলে একবারে সব ওষুধগুলো কিনে নিয়ে যান, তাহলে আপনার সুবিধা হতো আর কি। মেয়েটি বলল, মাস শেষে যে টাকা বেতন পায় সেটা ঘর ভাড়া আর খাবার খরচেই শেষ হয়ে যায়, তাই একসাথে ওষুধগুলো কিনতে পারি না। প্রতিদিন আমাকে নাস্তা আর যাওয়া আসার গাড়ি ভাড়ার জন্য যেই টাকা দেয় সেটা বাঁচিয়ে আম্মুর জন্য ওষুধ কিনে নিয়ে যাই। মেয়েটার কথাগুলো বুকে এসে বিঁধল। একটা মেয়ে কতটা অসহায় হলে প্রতিদিন 5 কিলো 5 কিলো মোট 10 কিলো হাঁটতে পারে। তাকে কিছু বলে সান্ত্বনাও দিতে পারলাম না। সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দও মুখে উচ্চারণ হচ্ছে না আমার। এমনও কাস্টমার আসে আমার দোকানে যাদের ওষুধের কোনো প্রয়োজনই নেই, তবুও শুধু শুধু ওষুধ কিনে নিয়ে যায় যদি পরে প্রয়োজন পড়ে সেজন্য। আমি তাকে বললাম, অনেক রাত হয়েছে, সাবধানে যাবেন, আর কোনো ওষুধ লাগলে আমার দোকান থেকে নিতে পারেন, টাকা পরে দিলেও হবে। মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, দোয়া করবেন, আসি। একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল। আজ সকালে একটু দেরি করে দোকান খুললাম। শরীরটা তেমন ভালো না। দোকান খুলে মাত্র বসেছি, হঠাৎ করে সেই মেয়েটা এসে বলল, আপনার জন্য প্রায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ভাইয়া, এত দেরি করে কেউ দোকান খুলে? আমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বললাম, আসলে শরীরটা একটু খারাপ, তাই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, সরি, আপনাকে অপেক্ষা করতে হয়েছে আমার জন্য। মেয়েটি বলল, না না, সমস্যা নেই ভাইয়া, আপনি নিজের শরীরের যত্ন নেবেন আর আমাকে একটা হেল্প করুন ভাইয়া। জি বলুন, চেষ্টা করব ইনশাল্লাহ। মেয়েটি বলল, আসলে আম্মুর শরীরটা ভালো নেই, তাই আজ হাফ টাইমের জন্য কাজে যেতে পারিনি, আমার কাছে টাকাও নেই, আপনি যদি একটু এই ওষুধগুলো দিতেন ভালো হতো, আমি দুপুরের পরে দোকানে যাব, রাতে ফিরে আপনাকে টাকা দিব, আসলে আম্মুর শরীরটা ভালো নেই, তাই আজ হাফ টাইমের জন্য কাজে যেতে পারিনি, আমার কাছে টাকাও নেই, আপনি যদি একটু এই ওষুধগুলো দিতেন ভালো হতো, আমি দুপুরের পরে দোকানে যাব, রাতে ফিরে আপনাকে টাকা দিয়ে দেব। আমি বললাম, সমস্যা নেই, আপনি পরে দিলেও চলবে, কি ওষুধ দেব বলুন? মেয়েটি বলল, এই যে প্রেসক্রিপশন, এখানে লেখা আছে। তারপর তাকে কিছু ওষুধ দিয়ে দিলাম। সে একটা ধন্যবাদ দিয়ে চলে গেল। আমিও ব্যস্ত হয়ে গেলাম দোকানে। রাতের প্রায় 11টার মতো বাজে। কিছু লোক আসলো আমার দোকানে। তারা আমাকে জিজ্ঞেস বলল, ভাই আপনি তো ডক্টর, তাহলে আপনিই বুঝবেন। আমি বললাম, কি হয়েছে? তারা বলল, জানি না, সামনে একটা অল্প বয়সী মেয়ে পড়ে আছে, শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে, তবে মনে হচ্ছে ধর্ষণ মামলা ভাই, মেয়েটার অবস্থা খারাপ ভাই, বাঁচবে কিনা আল্লাহ জানে, আপনি একটু আসেন আমাদের সাথে। আমি কোনো মতে দোকানের শাটার নামিয়ে তাড়াতাড়ি করে তাদের সাথে গেলাম। একটু সামনে গিয়েই দেখলাম 4-5 জন মানুষ একসাথে জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে সরিয়ে ভিতরে ঢুকে দেখলাম সেই মেয়েটা পড়ে আছে, শরীরের বিভিন্ন অংশে খামসির দাগ, তার শরীরের জামা কাপড়গুলো ঠিক নেই। একজন বয়স্ক ব্যক্তি একটা গামছা দিল, সেটা দিয়ে তাকে ভালোভাবে ঢেকে দিয়ে জিজ্ঞেস করলাম, এই অবস্থা কে করল? সবসময়ের মতো মুখে মিষ্টি একটা হাসি দিয়ে খুব কষ্টে বলল, এ এখান দিয়ে আসছিলাম, তারপর তারপর বাদ দেন ভাইয়া, যা জানেন আমি খুব টেনশনে ছিলাম আপনার টাকাগুলো দিতে পারবো কিনা এজন্য, এই যে আপনার টাকা। তারপর রক্তাক্ত হাতে কিছু টাকা বের করে আমার সামনে ধরল। টাকাগুলো তার হাতে রক্তে লাল হয়ে গেল। সে আবারও বলতে লাগল,
ভাইয়া, আমি ছাড়া আমার আম্মুর এই দুনিয়ায় কেউ নেই। এই কথা বললে চুপ হয়ে গেল, আর কোনো কথা বলতে পারল না। আমি নাড়ি চেক করে দেখলাম সে আর নেই, এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেল যে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো চান্সই পেলাম না। তাড়াহুড়ো করে একটা ফুলের মতো প্রাণ চলে গেল এই দুনিয়া থেকে। কিছু জঘন্য পশুদের কারণে একটা ফুল ছড়ে গেল এই দুনিয়া নামক বাগান থেকে। আরও একজন বোন ধর্ষণের শিকার হয়ে কোনো বিচার না পেয়েই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। আরও একজন মায়ের বুক খালি করে দিল কিছু মানুষ নামক নিকৃষ্ট জীব। এভাবে আর কতদিন ঝরে? বন্ধুরা, গল্পটি আজকে এখানে শেষ করছি। আশা করি গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কেননা তোমাদের একটি লাইক আমাকে আরও সুন্দর সুন্দর গল্প বানাতে অনুপ্রাণিত করবে। আর বিশেষ করে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো মজার কাহিনী নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। Bye-bye.